সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি, নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলে ভেটো দেওয়া হবে মার্কিন হুমকি। গাজা যুদ্ধ বন্ধ হলে নেতানিয়াহুর ক্ষমতা থাকবে না, যা বলছে ইসরায়েলি গণমাধ্যমের খবর। রাশিয়ার কাছে ইউক্রেন আরো শহর হারাতে পারে, বললেন বাইডেন। আবদিপকা মস্কোর দখলে, 9 মাসে রুশ সেনাদের বৃহত্তম সাফল্য। 1971 সালের মতো পাকিস্তান ভেঙে আবারও 2 টুকরো হবে, বলছে তালেবান। আবদিপকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, নিশ্চিত করলেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী। এবং তাইওয়ানের দ্বীপপুঞ্জে কোস্ট গার্ডের জাহাজ পাঠাবে চীন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি, নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুললে ভেটো দেওয়া হবে মার্কিন হুমকি। উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় শিগগিরই যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে। তবে এই প্রস্তাব নিরাপত্তা পরিষদে চূড়ান্তভাবে উপস্থাপন করা হলে তাতে ভেটো দেওয়ার হুমকি দিয়েছে আমেরিকা। বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, নিরাপত্তা পরিষদের 15 সদস্য মঙ্গলবার এই প্রস্তাবের ওপর ভোটাভুটি করতে পারে। প্রস্তাবটি 2 সপ্তাহ আগে আলজেরিয়া তৈরি করেছে। জোর করে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বের করে দেওয়ার বিষয়ে ইহুদিবাদী ইসরায়েলের চক্রান্তমূলক পরিকল্পনা এই প্রস্তাবে প্রত্যাখ্যান করা হয়েছে এবং সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি গাজা উপত্যকায় দ্রুত নিরাপদে মানবিক ত্রাণ বিতরণের পরিবেশ তৈরির অনুরোধ জানিয়েছে আল জাজিরা। গত 26 জানুয়ারি আন্তর্জাতিক বিচার আদালত গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন সম্পর্কে যে আদেশ দিয়েছিল তা পরিপূর্ণভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে আলজেরিয়ার এই প্রস্তাবে। কিন্তু জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড শনিবার এক বিবৃতিতে বলেছেন, নিরাপত্তা পরিষদের বৈঠকে এই প্রস্তাব তোলা হলে তা পাশ করা হবে না। তিনি বলেন, এই প্রস্তাবকে সমর্থন করবে না আমেরিকা। মার্কিন সরকার একদিকে গাজা যুদ্ধবিরতির জন্য মিশর ও ফ্রান্সের আলোচনায় যোগ দিয়েছে, অন্যদিকে তারা আলজেরিয়ায় তোলা যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দেওয়ার হুমকি দিচ্ছে। এর মধ্য দিয়ে ফিলিস্তিন ইস্যুতে আমেরিকার দ্বিমুখী নীতি নতুন করে পরিষ্কার হলো। গাজা যুদ্ধ বন্ধ হলে নেতানিয়াহুর ক্ষমতা থাকবে না, যা বলছে ইসরায়েলি গণমাধ্যমের খবর। চলমান গাজা যুদ্ধ শেষ হওয়ার পর ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখতে পারবেন না। নেতানিয়াহু লিকুদ পার্টির একজন সিনিয়র নেতার বরাত দিয়ে ইসরায়েলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট এই খবর দিয়েছে। ইসরায়েলের অভ্যন্তরে যখন নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভ চলছে, তখন ওয়াইনেট নিউজ ওয়েবসাইট এই খবর দিল। তবে নেতানিয়াহু দাবি করেছেন, এখন যুদ্ধের সময় এটি রাজনীতি করার সময় নয়। তিনি আরো বলেছেন, কয়েক বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, গত 7ই অক্টোবর গাজা থেকে হামাস ইসরায়েলের ভেতরের সামরিক অভিযান চালানোর পর নেতানিয়াহুর জনসমর্থন কমতে শুরু করেছে। ডিসেম্বর মাসে ইসরায়েল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এক জনমত জরিপে জানিয়েছিল যে ইসরায়েলের 2/3 মানুষ গাজা যুদ্ধ শেষ হওয়ার পরপরই নতুন নির্বাচন চায়। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আরেক জনমত জরিপে দেখা যায়, এখন নির্বাচন অনুষ্ঠিত হলে ইসরায়েলের সংসদ নেসেটের 120 আসনের মধ্যে বিরোধী দলগুলো 75টি আসন পাবে। এ অবস্থায় শনিবার ওয়াইনেট নিউজ তাদের প্রতিবেদনে বলেছে, লিকুদ পার্টির একজন শীর্ষ পর্যায়ের নেতা ধারণা করছেন যে 7ই অক্টোবরের সময় যিনি ক্ষমতায় থাকুন না কেন, তার ক্ষমতা এখন শেষ হবে। লিকুদ পার্টির আরেকজন নেতা বলেছেন, যত যাই কিছু হোক, যুদ্ধ শেষ হওয়ার পরপরই নতুন নির্বাচনে যেতে হবে। রাশিয়ার কাছে ইউক্রেন আরো শহর হারাতে পারে, বললেন বাইডেন। যুক্তরাষ্ট্র সহায়তা না দিলে ইউক্রেন আরো শহর হারাতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার 18 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাশিয়া সরকারি বার্তা সংস্থা তাস। শনিবার সেনাদের জীবন বাঁচাতে এখন পূর্বাঞ্চলীয় শহর আবদিপকা থেকে তাদের সরিয়ে নেয় ইউক্রেন। মার্কিন কংগ্রেস নতুন সামরিক সহায়তা না দেওয়ায় আবদিপকা যুদ্ধ ইউক্রেনে পরাজয় হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে সাংবাদিকরা বাইডেনকে জিজ্ঞাসা করেন, রাশিয়ার কাছে ইউক্রেনে আরো শহরের পতন হবে না, এই বিষয়ে তিনি নিশ্চিত কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নই, কেউ নিশ্চিত হতে পারে না, অনেক কিছু ঝুঁকির মধ্যে আছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেন অস্ত্র গোলাবারুদের জন্য যুক্তরাষ্ট্র পশ্চিমা মিত্রদের উপর প্রায় পুরোপুরি নির্ভরশীল। এতদিন যুক্তরাষ্ট্র থেকে সহায়তা এলো, এখন ইউক্রেনকে নতুন করে সহায়তা দেওয়া নিয়ে মার্কিন ক্ষমতাসীন বিরোধী দল বিভক্ত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া যুদ্ধে বেশ বেকায়দায় পড়েছে জেলেনস্কি বাহিনী। কয়েক মাসের দিন দরবার শেষে চলতি সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনের জন্য
জন্য $60 বিলিয়ন মার্কিন ডলার সহ $95 বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট। এখন সেটি অনুমোদনের জন্য বিরোধী দল রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। তবে প্রতিনিধি পরিষদে এই সহায়তা বিল পাশের সম্ভাবনা খুব কম। তবে বাইডেন বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীর গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে, এখন কিয়েভকে সহায়তা করতে অস্বীকার করা অযৌক্তিক ও অনৈতিক হবে। আমি তাদের প্রয়োজনীয় গোলাবারুদ দিতে লড়াই চালিয়ে যাচ্ছি। আবদিপকা মস্কোর দখলে, 9 মাসে রুশ সেনাদের বৃহত্তম সাফল্য। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর আবদিপকা পুরোপুরি দখলের দাবি করেছে রাশিয়া। রবিবার 18 ফেব্রুয়ারি শহরটি দখলে ঘোষণা দিয়েছে দেশটি। এর আগে ইউক্রেন বলেছিল তারা শহরটি থেকে সেনাদের প্রত্যাহার করেছে। পুরোপুরি দখলের দাবি করলেও মস্কো বলেছে, সোভিয়েত আমলে বৃহত্তম একটি কারখানায় এখনও ইউক্রেনীয় সেনারা অবস্থান করছে। এরপরও গত 9 মাসে ইউক্রেনের রুশ সেনাদের এটি বৃহত্তম সাফল্য। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে, ইউক্রেনে এর আগে রুশ সেনাদের সর্বশেষ বড় সাফল্য ছিল 2023 সালে মে মাসে বাকমুত দখল। আর আবদিপকার পতন এমন সময় হলো যখন ইউক্রেনের রাশিয়া সর্বাত্মক আক্রমণের 2 বছর পূর্তি হতে যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, 1000 দীর্ঘ রণক্ষেত্রে দেশটির সেনারা 8.6 কিলোমিটার এগিয়েছে। আবদিপকায় কয়েক মাস ধরে তুমুল লড়াইয়ের পর রুশ সেনারা এগিয়ে যায়। ইতোমধ্যে শহরটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেন বলেছে, সেনাদের আত্মসমর্পণ এড়াতে তাদের আবদিপকা থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। শহরটি ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত গত কয়েক মাস ধরে রুশদের সঙ্গে তাদের তুমুল লড়াই হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবদিপকা দখলকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে রুশ সেনাদের প্রশংসা করেছেন এবং অভিনন্দন জানিয়েছেন। গত বছর জুনে রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ শুরু করেছিল ইউক্রেনীয় সেনাবাহিনী, কিন্তু তারা মস্কোর প্রতিরক্ষা রেখা ভেদ করতে পারেনি। ইউক্রেনীয় বাহিনী সেনা ঘাটতি পূরণে নতুন সেনা সমাবেশের দিকে অগ্রসর হচ্ছে এবং যুদ্ধ পরিচালনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন সেনাপ্রধান নিয়োগ দিয়েছেন। এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলেছে, রাষ্ট্রপ্রধান একটি গুরুত্বপূর্ণ বিজয় সাফল্যে রুশ সেনাদের অভিনন্দন জানিয়েছেন। তবে রাশিয়া বলেছে, ইউক্রেনের কিছু সেনা এখনও ইউরোপের অন্যতম একটি বৃহত্তম সোভিয়েত আমলে কোক কারখানায় অবস্থান করছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেছেন, শহরকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া এবং ইউক্রেনীয় সেনাদের চলে যাওয়া ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষের প্রকাশ্য কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে ফুটেজে দেখানো হয়েছে, আবদিপকে ইউক্রেনের পতাকা নামিয়ে রাশিয়ার পতাকা টানানো হয়েছে। রাশিয়া বলেছে, ইউক্রেনীয়রা তাড়াহুড়ো বিশৃঙ্খলার মধ্যে আবদিপকা ছেড়েছে, অনেক সেনা অস্ত্র রেখে পালিয়েছে তারা। তবে ইউক্রেনীয় সেনাবাহিনী হতাহতের কথা স্বীকার করলেও বলেছে, সেনা প্রত্যাহারের পর পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। ইউক্রেনীয় প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল আবদিপকা। 2014 সালে কিছুদিনের জন্য রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা শহরটি দখল করেছিল, কিন্তু পরে ইউক্রেনীয় সেনারা তা পুনরুদ্ধার করে এবং প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। ইউক্রেনীয় বাহিনী একটি পূর্বাঞ্চলীয় ভূখণ্ড পুনরুদ্ধারে ভবিষ্যৎ অগ্রগতির জন্য আবদিপকাকে একটি প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করে। শহরটি থেকে 20 কিলোমিটার দূরে রুশ নিয়ন্ত্রিত ডনেস্ক অবস্থিত। 1971 সালের মতো পাকিস্তান ভেঙে আবারও 2 টুকরো হবে বলছে তালেবান। আবারও পাকিস্তান ভেঙে 2 ভাগ হবে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছে তালেবান। 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে তাদের বৈরিতা বাড়ছে। তারই ধারাবাহিকতা এবার পাকিস্তান ভাঙার ঘোষণা দিলেন তালেবানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস শাতানকজাই। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। গণমাধ্যমের এক রিপোর্টে বলা হয়, 1971 সালে যেভাবে পাকিস্তান থেকে বাংলাদেশে বেরিয়ে গিয়েছিল সে একই ঘটনা পুনরাবৃত্তির হুমকি দিয়েছে তালেবান। এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় আব্বাস শাতানকজাই দাবি করেন, পাকিস্তান 2 টুকরো হতে চলেছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার ভুয়া ডুরান্ট লাইন মানে তালেবান একদমই মানছে না। ডুরান্ট লাইনের এপার ওপার দুটোই আসলে আফগানিস্তান। আফগানিস্তানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে নিজে দেশে থাকা আফগান শরণার্থীদের তাড়িয়ে দিচ্ছে পাকিস্তান, আর এতে আরো ক্ষুব্ধ হয়েছে তালেবানরা। উল্লেখ্য, ডুরান্ট লাইন হলো আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্ত রেখা। এই রেখাটি পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে প্রায় 2670 কিলোমিটার জুড়ে অবস্থিত। তৎকালীন ব্রিটিশ ও ভারতীয় সিভিল সার্ভিসের একজন ব্রিটিশ কূটনৈতিক মার্টিমার ডুরান্ট ও আফগান রাজা আমির আব্দুর রহমান খান তাদের নিজে নিজে দেশে সীমা নির্ধারণের জন্য 1893 সালে ব্রিটিশ ভারত ও আফগানিস্তানের আমিরাতের মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে ডুরান্ট লাইন প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে পাকিস্তান স্বাধীন হওয়ার পরেও ওই সীমানা বজায় থাকে। আবদিপকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে নিশ্চিত করলেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন যে ডোনেটস্কের কাছে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ আবদেপকা শহরটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রেমলিনের রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল শৈগু রাশিয়ান সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার ইন চিফকে রিপোর্ট করেছেন যে কর্নেল জেনারেল আন্দ্রে মর্দোভিচেভের নেতৃত্বে রুশ সেনা ডোনেটস্ক পিপলস রিপাবলিকের আবদেপকা শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে, যেখানে ইউক্রেনের সশস্ত্র বাহিনী একটি বিশাল সুরক্ষিত দুর্গ ছিল। মন্ত্রণালয় বলছে, ক্রেমলিনের প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু সুপ্রিম কমান্ডার ইন চিফ ভ্লাদিমির পুতিনকে রিপোর্ট করেছেন যে কর্নেল জেনারেল আন্দ্রে মর্দোভিচেভের নেতৃত্বে ট্রুপ সেন্টার ডোনেটস্ক পিপলস রিপাবলিকের আবদেপকা শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়েছে, যেটি ছিল ইউক্রেনের সামরিক বাহিনীর একটি প্রধান ঘাঁটি। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের হাত থেকে 71.75 বর্গ কিলোমিটার এলাকা মুক্ত করা হয়েছে। গত 24 ঘন্টায় আবদেপকার লড়াইয়ে শত্রুর ক্ষয়ক্ষতি 1500 জন ছাড়িয়ে গেছে। মন্ত্রণালয় জোর দিয়ে বলেছিল যে শত্রুর সম্পূর্ণ পরাজয় এবং এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাশিয়ান সেনাদের অগ্রগতির তথ্য প্রকাশ করা হয়নি। তাইওয়ানের দ্বীপপুঞ্জে কোস্ট গার্ডে জাহাজ পাঠাবে চীন। চীনের কোস্টগার্ড রবিবার 18 ফেব্রুয়ারি জানিয়েছে, তারা তাইওয়ানের জলসীমায় তাদের জাহাজ পাঠানোর মাধ্যমে সেখানে আইন প্রয়োগকারী কার্যক্রম জোরদার করবে। তারা রয়টার্সকে আরও জানিয়েছে, চীনা উপকূলের কাছে তাইওয়ান নিয়ন্ত্রিত দ্বীপগুলোর চারপাশে নিয়মিত টহল চালাবে, কারণ দুই চীনা নাগরিকের মৃত্যুর ঘটনায় সেখানে উত্তেজনা বেড়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবারে 8 ফেব্রুয়ারি একটি চীনা স্পিডবোট তাইওয়ান দ্বীপের খুব কাছাকাছি চলে আসলে সেটিকে ধাওয়া দেয় তাইওয়ানের একটি কোস্টগার্ড জাহাজ। সেই সময় পালানোর চেষ্টা করলে স্পিডবোট উল্টে মারা দুজন চীনা নাগরিক মারা যান। তাইওয়ানের কর্মকাণ্ডে নিন্দা করে কিনমেনের বেইডিং দ্বীপের কাছের ঘটনাটিকে বাজে ঘটনা বলে অভিহিত করেছে চীন। চীনের কোস্টগার্ড এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, এটি তার সামুদ্রিক আইন প্রয়োগকারী বাহিনীকে শক্তিশালী করবে এবং কিনমেন ও জিয়ামেনের আশপাশের জলে নিয়মিত আইন প্রয়োগকারী টহল এবং পরিদর্শন করবে। চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয় শনিবারের 18 ফেব্রুয়ারি জানিয়েছে, দুই চীনা নাগরিকের মৃত্যু চীনে প্রবল ক্ষোভ সৃষ্টি করেছে। ওই বিবৃতিতে কার্যালয়টি আরো বলেছে, তাইওয়ান প্রণালীর উভয় পাশের জেলেরা প্রাচীনকাল থেকে জিয়ামেন কিনমেন সামুদ্রিক অঞ্চলে ঐতিহ্যবাহী মাছ ধরার কাজ করে আসছে এবং সেখানে নিষিদ্ধ বা সীমাবদ্ধ জল বলে কিছু নেই। চীনা জেলেদের নিরাপত্তার জন্য তাইওয়ানের অবহেলা কখনোই সহ্য করবে না চীন সরকার। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, শফিউল আলম আরাফ।